আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। মানানস ক্রিয়েশন ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আপনাদের সামনে আমি আবারও আর একটা লগো মকআপ ফাইল নিয়ে চলে আসলাম। তো বিস্তারিত ভিডিওটিতে আলোচনা করব কিভাবে লগো মকআপ ফাইলটি কাস্টমাইজ করবেন। এটি কাস্টমাইজ করার জন্য আপনার একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। পিক্সেললাব অ্যাপ্লিকেশন প্লে স্টোরে আছে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এরপর পিক্সেললাব অ্যাপ্লিকেশনটি আপনারা ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনার যেই লগোটা মকআপ করতে চান সেই লগোটা পিক্সেললাবে ক্রিয়েট করে নেবেন। তো আমি সাধারণত বাংলা নামের লগো মকআপ দেখে থাকি, সেই হিসেবে আমি একটা বাংলা নাম এখানে ক্রিয়েট করে নেব, যার জন্য উপরে প্লাস অপশনে ক্লিক করব, টেক্সটে যাব। টেক্সটে গিয়ে এখানে ডাবল ক্লিক করে এখানে আমার একটা পেজ আছে, পেজের জন্য একটা মকআপ ফাইল তৈরি করে নেব। তো পরি নামের আমার একটা পেজ আছে, আপনারা চাইলে পেজটাতে ভিজিট করতে পারেন। তো এখান থেকে টেক্সট সাইজটা একটু বড় করে দিব। তো অনেকগুলো ফন্ট আমার কাছে আছে, আপনারা চাইলে সেগুলো নিতে পারেন, ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। তো পরির উপরে ক্লিক করে ডান দিকে এবি ফন্ট আছে, এবি ফন্টে চলে যাব, এখানে মাই ফন্টে যাব। যারা ফন্ট ইনস্টল করতে পারেন না তারা ইউটিউবে সার্চ দিলে পেয়ে যাবেন কীভাবে পিক্সেললাবে ফন্ট ইনস্টল করতে হয়। তো এখান থেকে আমি একটা সুন্দর দেখে একটা ফন্ট এখানে বসিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন এই ফন্টটা দেখতে অনেকটা সুন্দর, ডানের বাম দিকে কেটে গেছে, যার কারণে এখান থেকে পেন্ডিং অপশনটা ক্লিক করতে হবে। পেন্ডিং অপশনটা ক্লিক করে ডানের অংশটা বামের অংশটা একটু সরিয়ে দিতে হবে। তো এই ফন্টটা অনেক সুন্দর লাগছে, যার কারণে আমি ফন্টটা নিলাম। তো এবি ফন্টটা নেওয়ার পরে এটার কালার দিয়ে দিব আমি। ফন্টের উপর ক্লিক করে এখান থেকে আপনারা চাইলে কালার দিয়ে দিতে পারেন। কালারটা আমি এখান থেকে ব্ল্যাক সিলেক্ট করব, ব্ল্যাক সিলেক্ট করে ওকে দিয়ে দেবো। এখানে এর সাথে আমি এখন কিছু পিএনজি অ্যাড করব, পিএনজিগুলোর লিঙ্ক আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। উপরে প্লাসে ক্লিক করলে ফর্ম গ্যালারি থেকে আপনারা পিএনজিগুলো নিয়ে আসতে পারবেন। তো আমার পিএনজি যেখানে আছে আমি সেখান থেকে পিএনজি একে একে নিয়ে চলে আসব। অনেক সুন্দর সুন্দর পিএনজিগুলো দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকে নিতে পারেন। তো আমি একটা পিএনজি নিয়ে চলে আসলাম এবং এটা আমি একটু সাইজ মতো ছোটো করে দেব। এবং এখান থেকে মিডল পয়েন্টের যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে ডান দিকে গিয়ে আপনারা ইরেজ কালারে ক্লিক করবেন। কালারে ক্লিক করার পর এটা ইনেবল করলে এটা ইরেজ হয়ে যাবে, এবং এটা একটু ডান দিকে বাড় দিলে অনেক স্মুথলি ইরেজ হবে। এবার ওকে করে দেবেন। এরপর বাম দিকে দেখতে পাচ্ছেন ক্রপ অপশন আছে, ক্রপ অপশনে ক্লিক করে এখানে ফ্লিপ করবেন, এটা ঘুরে যাবে, তারপর টিক মার্ক দিয়ে দেবেন। তো ফ্লিপ করার পরে আপনারা এটা সিম্পলি ছোটো করে দিয়ে এখানে পরের ডান পাশে সুন্দরভাবে সেট করে দেবেন। আপনাদের যে নামটা দিতেছেন, আমি আমার পেজের জন্য লগো তৈরি করছি যার কারণে পরি নামটা দিয়েছি। তো এখানে সুন্দর করে আমি বসিয়ে দিলাম। তো আমি সিম্পল কিছু দেখাচ্ছি আপনাদের জন্য, বেশি কিছু দেখাচ্ছি না যাতে সময় অপচয় না হয়। আপনারা আপনাদের সুন্দর করে লগোটা ডিজাইন করে নেবেন। এরপর এই ঘরে ক্লিক করে এখান থেকে ট্রান্সপারেন্ট কালারটা অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবেন, এবং উপর থেকে এখান থেকে সেভ অ্যাজ ইমেজে যাবেন, যে ডিফল্ট থেকে আল্ট্রা করে দিয়ে এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন। তো এখান থেকে গ্যালারিতে সেভ হয়ে গেলে আপনারা ক্রোম ব্রাউজারে চলে যাবেন। ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে এখানে photopea.com ওয়েবসাইটে প্রবেশ করবেন। ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। উপর থেকে ওয়েবসাইটের লিঙ্ক সহ ভিডিও ডিসক্রিপশন বক্সে আরেকটা পিএইচডি ফাইলের লিঙ্ক দেওয়া থাকবে, সেটা আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে এই ফটোশপ ওয়েবসাইট ফটোপি ওয়েবসাইটে আসার পরে উপরে ফাইল অপশনে ক্লিক করবেন। আসার পরে এখানে ওপেন অ্যান্ড কন্ট্রোলে ক্লিক করবেন, কন্ট্রোল প্লাস ওইটায়, তারপর ফাইল ম্যানেজারে যাবেন এবং রিসেন্ট আপনি যে ফাইলটা ডাউনলোড করেছেন পিএইচডি ফাইল সেটা এখানে ওপেন করে নেবেন। তো ওপেন করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা লেয়ার অপশন আছে, এই লেয়ার অপশনে ক্লিক করবেন। লেয়ার অপশনে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এই অপশনটাই এই ফটোর উপরে আপনারা ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর দেখতে পাচ্ছেন রিমুভ হয়ে গেছে ব্যাকগ্রাউন্ডটা। এখান থেকে আপনারা আবার এই চোখ আইকনের উপর ক্লিক করে এটা হাইড করে দেবেন। তো চোখ আইকনের উপর ক্লিক করে দিলাম, এটা হাইড হয়ে গেল, এবং আবার লেয়ার অপশনে ক্লিক করার পর আপনারা এটা ওকে করে দেবেন। এরপর আবার ফাইল অপশনে চলে যাবেন, ফাইল অপশনে আবার ওপেন অ্যান্ড প্লেসে ক্লিক করবেন। ক্লিক করার পর ফাইল ম্যানেজারে চলে যাবেন এবং মাত্র পিক্সেললাব অ্যাপ্লিকেশনের যেই
লোগোটা আপনি ডিজাইন করলেন সেটা এখান থেকে পিএনজি ফাইলটা নিয়ে চলে আসবেন। তো চলে আসার পর আপনারা আবার এই ফাইল অপশনে ক্লিক করবেন। ফাইল অপশনে ক্লিক করার পর আপনারা এখান থেকে সেভ অ্যাজ স্মার্ট অবজেক্ট এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এটা অবজেক্ট স্মার্ট অবজেক্ট হিসেবে সেভ হয়ে যাবে। এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফরিদুর লেখা আছে, ফরিদুর লেখার উপর সিম্পলি ক্লিক করবেন। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন লোগো মকআপটা অনেক সুন্দরভাবে এখানে তৈরি হয়ে গেছে। আপনি চাইলে এখান থেকে সাইজটা একটু বড় করে দিয়ে এখানে সুন্দরভাবে সেট করে নিতে পারেন এবং এরপরে সেভ করার জন্য আপনাদের ফাইল অপশনে যেতে হবে। ফাইল অপশনে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে এক্সপোর্ট অ্যাজ ক্লিক করবেন। এক্সপোর্ট অ্যাজে ক্লিক করার পর আপনারা এখান থেকে জেপিজি অপশনে যাবেন। জেপিজি অপশনে যাবার পর এখান থেকে এটা ফুল করে দেবেন, এটা সেভ করে নেবেন। সেভ করার সাথে সাথে আপনার ফোনের ফাইল ম্যানেজারে এটা ডাউনলোড হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন এই ধরনের একটা লগ